हेलो सबाई के वेलकम टू आजकल भिडियोते तो भिडियोते शेयर करब बैकग्राउंड रिमूव कर क्यों मासे हैंडसम एक अमाउंट जेनारेट करबें और अकाउंटे बर्तमान $135 देखते जेटा शुधुमात्र बैकग्राउंड रिमूव कर इनकम होवें चाहले किन्तु खूब सहजे बैंक अकाउंट दिए उड्रो दीते जेमनटा स्क्रिने देखते तो एखन कथा हे अपनी क्यों बैकग्राउंड रिमूव कर आर्निंग करबें समस्त किछु ए टू जेड देखिए दिब जस्ट वीडियो सम्पूर्ण देखते थकें इवें एर चे सहज काज आपनार कोथाओ खुजे पाबेन ना। ओके तो आपनारा देखते पाच्छेन आमी अपवर्क अकाउंटे रयेछि आर अपवर्क अकाउंट होच्छे वन अफ द बेस्ट एक फ्रिलान्सिंग मार्केट प्लेस जेखाने आपनि जे कोनो काज खूब सहजे पेये देबेन। तो आपनि जदि अपवर्के काज करते चान एबं बैकग्राउंड रिमूव करे इनकाम करते चान ताहले अवश्यई आपनाके प्रथमत अपवर्क अकाउंट क्रिएट करते हबे देन आपनार अपवर्क अकाउंटटा प्रपारभावे कास्टमाइज करते हबे जेमनटा आमार स्क्रिने देखते पाच्छेन और कीभावे आपनी अपवर्क अकाउंट क्रिएट करबेन एबं कीभावे आपनार अकाउंटटा कास्टमाइज करबेन विस्तारित आमार एई भिडियोते शेयर करेछि। तो आपनि अवश्यई आमार एई भिडियोटा देखे आसेन देन अकाउंट क्रिएट करेन ताहले समस्त किछु प्रपारलि बुझते पारबेन एबं ठीक सेमभावे आपनि अकाउंट क्रिएट करार पर कास्टमाइज करे नेबेन। तो आमि सरासरि अपवर्के चले आसार पर जदि सार्च करि बैकग्राउंड रिमूवल ताहले हिउज परिमाण जब आपनि देखते पाबेन एखाने हाइलाइट करा रयेछे আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন এবং এই কাজগুলো খুবই সিম্পল এবং খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। যেমন আমি এখানে কিছু জব ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম 3 ফটো মানে 3টা ফটো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন যার জন্য এখান থেকে $25 পেয়ে যাবেন। ইভেন আমি যদি আরও একটা জব ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি এখান থেকে $10 পেয়ে যাবেন। খুবই সিম্পল এই কাজগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে। তো আমি আপনাদের সরাসরি লাইভ একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই কাজগুলো কত সিম্পল। তার জন্য জাস্ট এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিব এই অ্যাটাচমেন্টটা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিব। ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম দেন সরাসরি ওপেন করে দিব এবং আপনি দেখতে পারবেন যে এখানে আসলে মূলত কী ধরনের ফাইল দেওয়া থাকে বা আমাদের কী ধরনের কাজ করতে হবে। এই ধরনের কাজগুলো খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট দেওয়া রয়েছে এবং এই অবজেক্টের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে এবং আমি আপনাদের প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু খুবই সিম্পল। জাস্ট আমরা এখানে আসার পর এইখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব দেন এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে সিলেকশন করে দিব যেমন এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ওকে দেন আমি যদি জাস্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে তাহলে দেখতে পারবেন খুব ইজিলি কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বাট এইখানে কিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তার জন্য পুনরায় আমি এখান থেকে জাস্ট ম্যাজিক কন্ট্রোল এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি হোয়াইট অংশটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু খুব ইজিলি এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম যেখানে যেখানে রয়েছে। এই কাজগুলো খুবই সিম্পল। ওকে দেন আপনি কী করবেন, জাস্ট পুনরায় ব্যাকস্পেসে ক্লিক করবেন অথবা ডিলিটে ক্লিক করবেন দেন কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করলাম এবং খুব ইজিলি দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা জাস্ট 30 সেকেন্ডে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং এই 30 সেকেন্ড কাজ করার জন্য কিন্তু আপনি $10 খুব ইজিলি পেয়ে যাবেন। এভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি আপনার ফটোশপ সম্পর্কে বেসিক একটা ধারণা থাকে আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন দেন আপনি ফাইলে ক্লিক করে এটাকে যেই ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে জাস্ট PNG সিলেক্ট করে দিব, তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন PNG, জাস্ট এখানে ক্লিক করে আপনি সেভে ক্লিক করে দিবেন। মোট কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে ঠিক সেম ফরম্যাটটা সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করে দিবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে PNG-তে সেভ হয়ে যাবে। খুবই সিম্পল এই কাজগুলো। তো এখন কথা হচ্ছে আমরা এই কাজগুলো মূলত কীভাবে করব এবং আপওয়ার্ক থেকে কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে কাস্টমাইজ করতে হবে যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা দেওয়া থাকবে আমি এগেইন বলছি। তো আপনি যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে দেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনি জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাজটা কিন্তু ডিটেলসে ওপেন হবে। দেন এখানে দেখতে পাবেন টার্মস, জাস্ট এইখানে আসার পর
আপনি এখান থেকে এবং বাই প্রজেক্ট সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বিড এই কাজটা করার জন্য ক্লায়েন্ট কিন্তু $25 সিলেক্ট করে দিয়েছিল। বাট আপনি যদি চান আরও কম প্রাইসে করে দিতে তাহলে সেটি এখানে সিলেক্ট করতে পারেন সম্পূর্ণ আপনার উপর। এবং আপনার এখান থেকে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফিস কাটবে এবং আপনি রিসিভ করবেন $22। আশা করি এই জিনিসগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এইখানে দেখতে পারবেন হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন লেস দেন 1 মান্থ, কারণ এই কাজগুলো করতে আমাদের কখনোই 1 মাস লাগবে না, তার জন্য লেস দেন 1 মান্থ সিলেক্ট করবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটার আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে ক্লায়েন্ট দেখা মাত্রই আপনাকে কাজ দিতে বাধ্য থাকে। এবং আপওয়ার্ক থেকে কাজ পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কভার লেটার, কারণ কভার লেটার যদি আপনি ইউনিকভাবে লিখতে না পারেন তাহলে কখনোই আপওয়ার্ক থেকে আপনি কাজ পাবেন না। ওকে, তো আমি এখানে একটা কভার লেটার দিয়ে দিচ্ছি এবং আমি খুব সিম্পলভাবে কিন্তু এখানে একটা কভার লেটার লিখেছি। দেখতে পাচ্ছেন আই এম হাইলি ইন্টারেস্ট ইন ইউর ব্যাকগ্রাউন্ড রিমুভাল জব। দেন আমি এখানে একটা পোর্টফোলিও লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ আপনি যদি আমাকে বলেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার তাহলে কিন্তু আমি বিশ্বাস করব না। বাট আপনি যদি প্রুফ দিতে পারেন তাহলে কিন্তু আমি খুব ইজিলি বিশ্বাস করব। আর তার জন্য আপনাকে অবশ্যই বিহান্সে একটা পোর্টফোলিও মেক করতে হবে, যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু এখানে ইমেজ এডিটিং সার্ভিস রিলেটেড একটা প্রপার প্রফেশনালি বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখতে পাচ্ছেন ক্লায়েন্টকে যখন আমি এই লিঙ্কটা দিব এবং ক্লায়েন্ট যখন আমার প্রপোজালটা সিন করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই বিহান্সের লিঙ্কটা তার চোখে পড়বে। দেন এইখানে আসার পর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটার মধ্যে ক্লিক করে দেন দেখতে পারবে যে আসলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কি না, এটা কিন্তু এখানে খুব সহজে ক্লায়েন্ট বুঝতে পারবে এবং তিনি অবশ্যই আমাকে কাজগুলো দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে ট্রিক্স যে আপনাকে এই কাজগুলো করার আগে অবশ্যই বিহান্সে একটা প্রপারভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনি আপওয়ার্কে কাজ পেতে চান। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাও জাস্ট আমি আপওয়ার্কে চলে আসলাম। দেন বিষয়টা হচ্ছে অ্যাটাচমেন্ট, এটার মানে হচ্ছে আপনি যদি পূর্বে কোনো কাজ করে থাকেন তাহলে সেখানে আপলোড করতে পারেন। তো আমি যেহেতু অলরেডি এখানে বিহান্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমার অ্যাটাচমেন্ট দেওয়ার দরকার নেই, কারণ ক্লায়েন্ট যখন আমার এই বিহান্সের লিঙ্কে যাবে তখন মাস্ট বি আমার এই প্রজেক্টগুলো দেখবে এবং এই প্রজেক্টগুলো দেখার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো আমি খুব ইজিলি করতে পারবো এবং আমাকে এই কাজগুলো দিয়ে দিবে। ওকে, তো এই কাজগুলো করার পর জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেন সাবমিট এ প্রপোজালে ক্লিক করবেন। তো আমি সাবমিট এ প্রপোজালে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্রি থিংস ইউ নিড টু নো। তো এখানে আসার পর আপনি জাস্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আমাদের প্রপোজাল কিন্তু খুব ইজিলি সাবমিট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন ইউর প্রপোজাল অর সাবমিটেড, এবং সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট কিন্তু আমাদের এই প্রপোজালটা ভিউ করবে এবং ভিউ করার পর যদি তিনি মনে করেন যে আমি কাজগুলো পারবো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে মেসেজ করবে এবং মেসেজ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কাজ পাবেন কি পাবেন না। আপনাকে যদি কাজ দেয় তাহলে অবশ্যই আপনাকে মেসেজ করবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট। তো আপনি অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, দেন এখানে যে আর্টিকেলগুলো থাকবে সেই আর্টিকেলগুলো রিড করবেন, তাহলে ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে কীভাবে অনলাইন থেকে কাজ করতে হয় বা কীভাবে আপনি একদম শূন্য থেকে শুরু করবেন সমস্ত কিছু বুঝতে পারবেন। তো আমার ওয়েবসাইটে আসার জন্য আপনি নতুন একটা ট্যাব নেবেন, দেন সার্চ করবেন আর্ন ক্যানভাস, এবং আর্ন ক্যানভাস লিখে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি সাজেস্ট করবো যারা একদম বেসিক লেভেলে রয়েছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।